শিবম শিবম্যায়াম শিবানন্তা শিবকৃপা আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা মঙ্গলের সঞ্চারের আলোচনাকে একটু স্থগিত রেখে একটু বিরাম দিয়ে শুক্র বৃহস্পতির একটা আলোচনা করব কারণ প্রথমত আজকে আঠেরোই মে বৃহস্পতি আর রবির ক্লোজ কনজাংশন ক্যাজিমি পয়েন্ট এবং কালকে উনিশে মে বৃহস্পতি আর শুক্রের একত্রে অবস্থান বৃষরাশিতে শুরু হবে তো এই বৃহস্পতি শুক্র নিয়ে আপনাদের হালকা আমি টাচ করে গেছিলাম সংক্ষেপে আলোচনা করেছিলাম আজকে একটু বিস্তারিত এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যে বৃহস্পতি শুক্র দুজনেই গুরুস্থানীয় দেবগুরু দৈত্যগুরু এবং এখানে আমরা একটা ক্ল্যাশ অফ দ্য টাইটানস বলতে পারি এই যে ফেজটা উনিশে মে থেকে বারোই জুন এই ফেজের মধ্যে পঁচিশে এপ্রিল থেকে শুরু করে ইলেভেন্থ জুলাই অবধি শুক্র অস্তমিত থাকছে কম্বাস থাকছে আর বৃহস্পতি সেভেন্থ মে থেকে সিক্স জুন কম্বাস থাকছে তাহলে এই ফেজ যেটা আমরা বৃহস্পতি শুক্রের পাচ্ছি তার মধ্যে শুধুমাত্র এই সিক্স জুনের পর বারোই জুন অবধি আমরা একটা বৃহস্পতিকে একটু ক্লিয়ার পাবো কিন্তু যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে থাকছে এবং শুক্রের একটা আধিপত্য আছে সুতরাং যে কমান্ডিং ফ্যাক্টর কর্তৃত্ব কিন্তু শুক্রেরই থাকবে এবং এটা মাথায় রাখতে হবে যে লাস্ট ছ সাতটা দিন বাদে পুরো ফেজটাতেই কিন্তু শুক্র বৃহস্পতি কম্বাস থাকছে কম্বাস প্ল্যানেট নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা আলোচনা করেছি এখন বিষয়টা হচ্ছে দেখুন যখন আপনি আমি যখন রান্না করি কুকিং দ্য প্রসেস অফ কুকিং তাতে কিন্তু আগুনটা মাস্ট আগুন ছাড়া কিন্তু রান্না হবে না যে জ্বালানি যে ফিউয়েল এবার আপনি একটা রান্না একটা পদ সেদ্ধ খেতে পারেন ঝোল খেতে পারেন কালিয়া খেতে পারেন নানান রকম তার পাতুরি খেতে পারেন সর্ষে বাটা পোস্ত ইত্যাদি ইত্যাদি নানান রকম ভেরিয়েশনস হয় কিন্তু একটা আইটেম হয় তাকে বলে তন্দুরি বারবেকিউ সেটা আগুনের উপর ডাইরেক্ট দিতে হয় একটা শুধুমাত্র জাল মতো থাকে শুধু ওটাকে প্লেস করার জন্য বাকি সব রান্নাতে কিন্তু আপনি একটা পাত্রের মধ্যে দিচ্ছেন আগুন আর আপনার যে খাদ্যটা তৈরি হচ্ছে আহারটা পদ্মা তার মধ্যে একটা পার্থক্য থাকছে একটা ডিফারেন্স থাকছে একটা গার্ড থাকছে শুধুমাত্র তন্দুরি আর বার্বে আপনি একটা পাতলা জালের উপরে মাংস মাছ যা কিছু আপনি রাখলেন টমেটো ক্যাপসিকাম যা কিছু আপনি বার্বেউ করছেন তন্দুর করছেন সেটা আপনার ওই কাবাবস্টিকের মধ্যে দিয়ে ওই তারের মধ্যে রেখে ডাইরেক্ট আগুনটা পাচ্ছে এবার এই তন্দুর আর এই বারবিকিউ কিন্তু অত্যন্ত সুস্বাদু এক্সকুইজিট আইটেম এবং মানুষ যে প্রথম এইভাবে কুকিংয়ের মাধ্যমে আগুনকে ব্যবহার করে যে খেতে শিখেছিলো শুরু করেছিল তখন কিন্তু এই প্রসেসেই হতো এবং এখনও আমরা যদি খুব ট্রাইবাল এরিয়াজে যাই সেখানেও কিন্তু এখনও এই প্রসেসটাই বেশি গুরুত্বপূর্ণ বিহারে যদি যান ইউপিতেও অবশ্যই আছে বিহারে বিশেষ করে যে লিট্টি বানায় শীতকালে যে লিট্টি খাওয়া হয় সেটা কিন্তু একদম আগুনেই এবার এই যে তান্দুরি বাড়বে আগুনের উপর ডাইরেক্ট যে রান্নাটা হয় ইনফ্যাক্ট আমরা যখন হাতে করা রুটি খাই চাপাটি যাকে বলা হয় সেই রুটি তাওয়াতে করে নেওয়ার পর কিন্তু আগুনে দিতে হয় পোলাবার জন্য সেটাও কিন্তু একটা আমাদের ওই তারের একটা গোল থাকে পাত্র থাকে হ্যান্ডেলওয়ালা তো এই যে আগুনের সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট এইটার পদ্ধতিটা খুব ট্রিকি খুব ডেলিকেট কম বেশি হলে কিন্তু আপনার যে আইটেম সেটা ঝলসে পুড়ে আর খাওয়ার মতো থাকবে না তো কম্বাস প্ল্যানেটেরও কিন্তু এই একই গ্রেডেশন কিছু মানুষের কম্বাস প্ল্যানেট দেখবেন তাদের অত্যন্ত সুপারলেটিভ রেজাল্ট দিয়ে চলে গেল আবার কিছু মানুষের কম্বাস প্ল্যানেট তাদের একদম ওই ঝলসানো রুটির মতো জীবন একদম জ্বালা যন্ত্রণায় পরিপূর্ণ তো এবার দেখতে হবে যে যে রান্না করছে সে আমি আপনা আমি আপনি আপনার আমার মতো সাধারণ মানুষ না রণবীর ব্রার গারিমা আরোরা সঞ্জীব কাপুরের মতো সব মাস্টার শেফ একই আইটেম এই যে ইন্ডিভিজুয়ালের মধ্যে যে পার্থক্য ইন্ডিভিজুয়ালের যে ট্যালেন্ট যে হাত যশ সেখানে রান্নার স্বাদের পার্থক্য আসছে তারতম্য আসছে একইভাবে কিন্তু গ্রহের পার্থক্য এবার যখন আমি আপনাদের সঙ্গে এই জেনেরিক আলোচনা করছি একটা গ্রহ সঞ্চার একটা গ্রহ সংযোগ তখন সেখানে রেজাল্টের তারতম্য হবে আমি আপনাকে অ্যাক্রস দ্য বোর্ড অসাধারণ অনন্য অসাধারণ রেজাল্ট বলতে পারবো না এই যে বৃহস্পতি শুক্রের কানেকশান হবে আমি আপনাকে কিছু বিখ্যাত মানুষের নাম বলছি যাদের বৃহস্পতি শুক্র জন্মছকে একত্রে বা অপজিশনে আছে গায়ত্রী দেবী কুচবিহারের কোচবিহার রাজবাড়ির রাজঘরানার গায়ত্রী দেবী শাহরুখ খান নরেন্দ্র দামোদর মোদি রাজেশ খান্না অপর্ণা সেন হুমা কুরেশি উত্তম কুমার মীনা কুমারী ওয়াহিদা রেহমান ভ্লাদিমির পুতিন অমর্ত্য সেন আর অরুণ জেটলির শুক্র বৃহস্পতি একে অপরের কেন্দ্রে আছে এবার এই যে নামগুলো আপনাদের বললাম রেখা মালিয়া বিজয় মালিয়ার স্ত্রী এবার দেখুন এনাদের মধ্যে গায়ত্রী দেবী ডাইরেক্ট একটা নোবিলিটি একটা বনে দিয়ে একটা রাজঘরানার সদস্য পরিবারে জন্মেছে ওনার মধ্যে যে একটা ইউনিক কিছু একটা কারিশমা ওনার মধ্যে যে একটা আলাদা একটা আইকনিক ফিগার একটা লিনিয়াজ একটা পরম্পরা একটা বংশের ব্লু ব্লাড এই যে উনি একটা কোথাও একটা শিশু সামথিং ডিফারেন্ট একটা মিস্ট্রি একটা রহস্য উত্তম কুমারকে কথা মনে করুন রাজেশ খান্নার কথা মনে করুন শাহরুখ খানের কথা মনে করুন আবার এদিকে ভ্লাদিমির প্রোটিন ভ্লাদিমির প্রুটিন তার মতো করে আইকনিক অপর্যাসেন তার মতো করে আইকনিক তো শুক্র বৃহস্পতি যোগটা আপনাকে নাম যশ ইত্যাদি তো দেবেই তার সঙ্গে একটা আলাদা সলিড ফাউন্ডেশন দেবে তার মধ্যে খেলো ভাবটা থাকবে না এখন এই আমাদের যে গ্রহ সন্নিবেশ গ্রহ সঞ্চারের যে রেজাল্ট এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আসল আর নকল ওই রণবীর ব্রার সঞ্জীব কাপুর আর ওরা রান্না করছেন না আমি আপনি রান্না করছি পার্থক্যটা ওইখানে এবার যে নলেজটা দেবগুরু বৃহস্পতির পুরো ব্রহ্মজ্ঞান সম্পন্ন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী আমার কাছে কোনো জ্ঞান নেই আমি পুরোটাই ফেক করছি আমি ভণ্ড বা আমার কাছে আমার লেভেলের জ্ঞান আছে আমি সেটাকে নিয়ে বিরাট মাতব্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি প্রিটেনশন ওভার ডুইং বাড়াবাড়ি করা একটা ট্রেন জার্নিতে মনে করুন ট্রেনে অসংখ্য যাত্রী প্লেনেও অসংখ্য যাত্রী কিন্তু ট্রেনে জেনারেল আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস আছে এটি শ্রেণী বিভাগ একই যাত্রা একই গন্তব্যস্থল প্লেনেও ইকোনমি আছে প্রিমিয়ার ইকোনমি আছে ফার্স্ট ক্লাস আছে বিজনেস ক্লাস আছে কত কী আছে যাত্রীরা সবই একই বাহনে একই অরিজিন পয়েন্ট থেকে একই গন্তব্যে যাচ্ছে কিন্তু যাত্রার মানমাত্রা কোয়ালিটি প্রচুর পার্থক্য তো এই একটা মানুষ যখন আমি আপনাকে এই গ্রহ সন্নিবেশের আলোচনা করছি তখন আমি একটা কলকাতা থেকে দিল্লির একটা যাত্রা আপনি সেখানে জেনারেলে বসেছেন না স্লিপারে আছেন না এসি টু টায়ারে আছেন না এসি ফার্স্ট ক্লাসে আছেন সেটা আপনার ছক বলবে তো রেজাল্টও কিন্তু সেই রকম তারতম্য একটা হবে এবার সমস্যাটা এই শুক্র বৃহস্পতির সমস্যা হলো যে বৃহস্পতি আর শুক্রের কাছে জ্ঞান আছে কিন্তু আমার কাছে জ্ঞান নেই কিন্তু আমি গুরু হয়ে ঘুরে বেড়াচ্ছি আমার একটা হাব ভাব গায়ত্রী দেবী বিলংস টু রয়্যাল ফ্যামিলি আমি কোনো রাজপরিবারের পরিবারের সদস্য নেই কিন্তু আমার হাবভাবটা ভাবটা জমিদারি হাব আমার এক ছটাক জমিও নেই কিন্তু আমার হাবভাবটা জমিদারের হাব তো এই যে একটা বড়োলোকি হাব ভাব একটা বনে দি হাব কিন্তু আসলে আপনার কাছে সেই রিসোর্সটা নেই সমস্যাটা ওই চেতনার কারণে এখানেই তৈরি হয় চেতনার লেভেল যদি লো হয় তাহলে আপনার আসলের জায়গায় নকল অভিব্যক্তি হবে এবং যে সমস্ত মানুষের জন্মছকে এই বৃহস্পতি শুক্র কানেক্টেড থাকে এবং কনসিয়াসনেস চেতনার লেভেল সঠিক নয় তাদের কিন্তু একটা মারাত্মক আর কিছু না হোক ঋণে জর্জরিত তারা হবেই কারণ তাদের ওই যে দেখারিটা ওই যে শো অস্টেন্টেশাস বিহেভিয়ার আড়ম্বর প্রিয় ওইটা লোককে দেখাতে গিয়ে সামাজিক স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে তারা জেরবার হয়ে যাবে এবং এই যে মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করছে ফার্স্ট জুন এই মঙ্গল কিন্তু তীব্র অহংকার অ্যারোগেন্স দেবে যে অহংকার যে অ্যারোগেন্স আরও ওই বড়লোক হাবভাবকে বৃদ্ধি করবে এবং যাদের জন্মছকে মঙ্গল সক্ষেত্রে এবং বৃহস্পতি শুক্র কানেক্টেড তাদের জন্য এই সমস্যাটা আরও অনেক বেশি মাত্রায় ভোগান্তি সৃষ্টি করে এই শুক্র বৃহস্পতির যে হিস্ট্রি যে ট্র্যাক রেকর্ড সেটা ওই ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরস এর সময় থেকে চলে আসছে এখানে আমি আপনাদের আগেও বলেছি এই আলোচনায় যে বরুণের যে উপাসনা ছিল ওয়ারশিপ ছিল ঋগ্বেদের সময় পরবর্তীকালে ইন্দ্রর যে ওয়ারশিপটা বেশি মাত্রায় শুরু হলো ইন্দ্র বরুণকে রিপ্লেস করল বরুণের পূজারী ছিল ঋষি ভৃগু এবং তার বংশের সদস্যরা আর ইন্দ্রর সঙ্গে কানেক্টেড বৃহস্পতি আমরা জানি ইন্দ্রর সভায় রাজ্যে বৃহস্পতি দেবগুরু এখন বৃহস্পতির ফাংশনটা হচ্ছে ট্র্যাক রেকর্ডটা চেক করা যে আমি কিভাবে কি করে এসেছি সেখানে কতটা সঠিক কতটা ভুল আর শুক্রের কাজ হচ্ছে ওই ট্র্যাক রেকর্ডের উপর বেস করে সামনের দিনের প্ল্যানিং করা তো দুজনকেই হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে কাজ করতে হবে এখানে যখনই কনফ্লিক্ট হবে তখনই কিন্তু একটা সারি সর্বনাশের সমস্যা কারণ পাস্ট রেকর্ডকে অ্যাকাউন্টিংকে যদি সঠিকভাবে না দেখা হয় না বোঝা হয় ভুল অ্যাকাউন্টিংয়ের উপর বেস করে যদি প্ল্যানিং হয় তাহলে কিন্তু সেই প্ল্যানিংটা সেই পরিকল্পনাটাও ফেল করবে বৃহস্পতি উইজডম প্রজ্ঞা প্রুডেন্স শুক্র হচ্ছে তার অ্যাপ্লিকেশন প্রয়োগ তো উইজডম আছে প্রয়োগ ক্ষমতা নেই যেটা আমরা সেই বিখ্যাত দেবযানী কচ বহুবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেইটা হলে ওই নলেজটা ইউজলেস আর প্রয়োগ ক্ষমতা আছে কিন্তু উইজডাম নেই তখন ভুল ভাল সব নলেজ উইজডাম বিতরণ হবে ডিস্টেড সমস্ত আসরিক বিষয় বিতরণ হবে এইটা মেন খেয়াল রাখতে হবে ডিউরিং দিস ফেজ যে আমাদের শুক্র বৃহস্পতি রাশিতে বৃষ রাশি সেকেন্ড হাউস রিসোর্সেস ধন সম্পদ স্পিচ এবং ভ্যালিউ আমাদের জীবন কতটা অর্থপ্রদ হচ্ছে মেষলগ্ন মেষরাশি আপনাদের সেকেন্ড হাউজের এই বৃহস্পতি শুক্র আপনাদের আর্থিক দিকটা নিয়ে বি কেয়ারফুল এই যে একটা অপটিমিজম বৃহস্পতির যে অপটিমিজম সব হয়ে জায়গা অল ইজ ওয়েল এই আর্থিক দিকে ওভার স্পেন্ডিং এক্সপেন্স অযথা হাই ভ্যালিউ লাকজারি আইটেমস কেনা গাড়ি চেঞ্জ করে ফেললেন একটা ল্যাপটপ কিনে ফেললেন মোবাইল ফোনটা চেঞ্জ করে ফেললেন এই জায়গাটা বি কেয়ারফুল উইথ ইয়ার ফাইন্যান্স কারণ আপনার দ্বাদশে রাহুও বসে আছে তো মেষলগ্ন মেষরাশির মেনলি ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা সবচেয়ে বড় প্রয়োজন এবং আপনাদের ইগো এখন তুঙ্গে থাকবে ফার্স্ট জুন থেকে আত্মীয় স্বজনের কাছে একটা বড় লোকই দেখানোর একটা ভাব টেন্ডেন্সি হবে সেটাকেও কন্ট্রোল করতে হবে বৃষলগ্ন বৃষরাশির লগ্নে সুতরাং পুরোপুরি আপনার যে অ্যাওয়ারনেস ধ্যান ধারণা বুদ্ধি তার মধ্যেই একটা রেড ব্লাড কর্পোসেলসগুলো ব্লু ব্লাড কর্পাসেলসে পরিণত হয়ে যাবে নিজেকে নবাব জমিদার মনে করবেন এবং সেখান থেকে নানান রকম ভুলভাল পদক্ষেপ আচরণ লাইফস্টাইল মিস্টেকস সেখান থেকে হেলথের সমস্যা বিশেষভাবে কিন্তু ইন্ডিকেট করছে কিন্তু এই সময় যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশে প্রবেশ করবে বিদেশ যাত্রার বিশেষ সম্ভাবনা তাছাড়া একটা অহেতুক অর্থ ব্যয় এই জায়গা থেকে বি কেয়ারফুল মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের দ্বাদশে শুক্র বৃহস্পতি প্রচুর ভ্রমণ বিলাসিতার জন্য অর্থ ব্যয় ওই সেই লোক দেখানো তার সঙ্গে কোনো উৎসব বা অকেশন যদি বাড়িতে থাকে বিবাহ ইত্যাদি বার্থডে অ্যানিভার্সারি সেখানে একটা যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলি ফুটানি লোক দেখানো সেই আচরণে একটা অহেতুক অর্থ ব্যয় অন দ্য পজিটিভ সাইড বিদেশ যাত্রা সন্তানের হায়ার এডুকেশনের একটা বিশেষ সম্ভাবনা কর্কট লগ্ন কর্কট রাশি একাদশে শুক্র বৃহস্পতি এটা আপনাদের জন্য একটা এক্সেলেন্ট যোগ সঙ্গে দশমে মঙ্গল থাকছে আপনাদের জন্য বলবো যে নানানভাবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা বিবাহযোগ সন্তানের একটা জীবনে ভাগ্যদয় আপনাদেরও নানান দিক দিয়ে সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্যের উন্নতি সিংহলগ্ন সিংহরাশি দশমে বৃহস্পতি শুক্র নবমে নবমপতি মঙ্গল বিশেষভাবে কিন্তু কর্ম এবং ভাগ্য আপনাদের পরিবর্তন হবে শুভ পরিবর্তন এবং একটা ক্যারিয়ার রিলেটেড কিছু নলেজ গেইন করা আপনারা যদি এম করতে চান এমটেক করতে চান হায়ার স্টাডিজে ব্রেক নিতে চান সেটা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে এবং গৃহ যোগ বাহন যোগ বিশেষভাবে আপনাদের জন্য দেখা যাচ্ছে কন্যা লগ্ন রাশি আপনাদের নবমে বৃহস্পতি শুক্র এক্সেলেন্ট একটা যোগ নবমপতি সপ্তম্পতি চতুর্থপতিকে নিয়ে বসে থাকছে বিবাহ হাজব্যান্ড ওয়াইফের উন্নতি দূরভ্রমণ হায়ার এডুকেশন এই বৃহস্পতি শুক্র যোগ লগ্নে দৃষ্টি থাকছে সুতরাং নানানভাবে শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট অলরাউন্ড আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন তুলা তুলালগ্ন তুলারাশি অষ্টমে অষ্টমপতি ষষ্ঠপতিকে নিয়ে কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে বি কেয়ারফুল বিশেষ করে লিগাল ঝঞ্ঝাট কর্মক্ষেত্রে একটা আকস্মিক কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের একটু সাবধানেই কিন্তু চলতে হবে লগ্ন বৃশ্চিক রাশি সপ্তমে শুক্র বৃহস্পতি এক্সেলেন্ট যোগ দূরভ্রমণের যোগ ব্যবসায় প্রভূত উন্নতি হাজব্যান্ড বা ওয়াইফের নতুন কর্মপ্রাপ্তি কর্মস্থানে উন্নতি হায়ার এডুকেশন সন্তানের বিশেষভাবে উন্নতির যোগ এবং বৃশ্চিক রাশির ধাইয়ার একটা বিশেষ স্বস্তি আপনারা পাবেন ধনুলগ্ন ধনুরাশির সিক্স হাউজে শুক্র বৃহস্পতি খুব একটা হেলথের জন্য শুভ নয় আকস্মিকভাবে কিছু হেলথের সমস্যা আসতে পারে হেলথ যাদের একটু ডিস্টারবেন্স চলছে তাদের সেই ডিস্টারবেন্স বৃদ্ধি পেতে পারে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন মকরলগ্ন মকর রাশি আপনাদের ফিফথ হাউজে শুক্র বৃহস্পতি বিশেষভাবে আপনাদের জন্য একটা শুভ ফল এই শুক্র বৃহস্পতির যোগ আনবে সন্তানের জন্য বিশেষ একটা ভাগ্যদয়ের সম্ভাবনা হায়ার এডুকেশান অ্যাটসেট্রা নিজেদের কর্মোন্নতি বিদেশ যাত্রা গৃহক্রয় বাহন ক্রয় নানানভাবে আপনারা শুভত্ব পাবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি ফোর্থ হাউজে শুক্র বৃহস্পতি পারিবারিক পরিস্থিতি পরিবেশ উন্নতি নতুন গৃহ নতুন বাহন ক্রয়ের যোগ তবে যেটা বললাম একটু সাবধান থাকতে হবে ডু নট গো ওভার বোর্ড এক্সেস করলে এটা একেবারে এক্সেসের যোগ অ্যাকচুয়ালি কর্মস্থানে পরিবর্তন এডুকেশনের ক্ষেত্রে বিশেষ সুভত্ব মিনলগ্ন মিন রাশি আপনাদের থার্ড হাউসে লগ্নপতি তৃতীয়পতিকে নিয়ে থাকছে যারা ব্লগিং করেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন ব্লগার ইউটিউবার আপনাদের জন্য একটা বিশেষ কানেকশানের সময় বিদেশের সঙ্গে যোগাযোগ আয় উন্নতি বিবাহযোগ নানানভাবে আপনারা কিন্তু শুভ ফল পাবেন বেসিক্যালি শুক্র বৃহস্পতি স্ট্যাটাসকে চেঞ্জ করতে পারে আপনার লেভেলকে হাই করে দিতে পারে কারণ বৃহস্পতি এক্সপ্যানশনের গ্রহ এবার ওই যে স্টেটাসকে বাড়াতে পারে তার যে ইম্প্যাক্টটা এখন আকস্মিক হঠাৎ করে একজন মানুষ যখন বড়োলোক হয়ে যায় তখন কিন্তু সে সেটা হজম করতে পারে না সমস্যাটা ওইখানেই হয় ডিস্ট্রিক্টের জেলার শহরতলির মানুষ যখন এসে শহরে পৌঁছয় তখন শহরের গ্ল্যামার দেখে তারা ডিস্টার্ব হয়ে যায় তারা কিন্তু সেটাকে চট করে অ্যাসিমিলেট করতে পারে না তখন তারা বিপদগামী হয় তো এই যে হজম শক্তিটা বৃহস্পতির এটা খুব ইম্পর্ট্যান্ট তো শুক্র বৃহস্পতি আপনার কি লেভেলে আছে আপনার কনসিয়াসনেসটা কি সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস খেয়াল রাখবেন থামরুল অ্যাক্রস দ্য বোর্ড যে বাড়াবাড়ি করবেন না এই বৃহস্পতি শুক্রর বাড়াবাড়ি থেকেই কিন্তু একেবারে ডাইরেক্ট শনির নজরে পড়বেন আর ওভারঅল শুক্র বৃহস্পতি বহু মানুষকে বহু সুফল দেবে মকরকে দেবে কুম্ভকে দেবে বৃষ্টিককে দেবে কন্যাকে দেবে সিংহকে দেবে কর্কটকে দেবে আর্থিক উন্নতি হবে একটা গুড লাইফ আমরা যাকে বলি এনজয়মেন্টস প্লেজার্স ভ্রমণ এগুলো দেবে কিন্তু একটা লিমিট রেখে হজম করে ওভারডু না করে চলবেন দ্যাট ইজ হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই ফেজের মধ্যে এই নাইনটিন্থ মে থেকে টুয়েলভ জুনের মধ্যে ফার্স্ট জুন কিন্তু মঙ্গল নিজের ঘরে ঢুকে যাচ্ছে আর মঙ্গল মেসে ঢুকলেই একটা একদম নবাব কিন্তু সম্রাটে পরিণত হয়ে যাবে যে নবাব নয় সে নবাব হয়ে সম্রাটে পরিণত হয়ে যাবে ওভার নাইট তো এইটা খুব গুরুত্বপূর্ণ প্লিজ কিপ দিস ইন মাইন্ড আমি আপনাদের সঙ্গে মঙ্গল রাহু অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করেছি অ্যালবার্ট আইনস্টাইন আর আপনার অ্যালন মাস্ক আর এব্রাহাম লিঙ্কন এই তিনটে হরস্কোপ নিয়ে আলোচনা করেছিলাম যে মঙ্গল মঙ্গলরাহুর অঙ্গারক যোগ মানুষকে কীরকম হাইট দিতে পারে এই মঙ্গল মঙ্গলরাহুর অঙ্গারক যোগ ফার্স্ট জুন সমাপ্ত হয়ে যাবে এটা কমপ্লিশন হওয়ার আগে আমি আরও দুটো হরস্কোপ নিয়ে আলোচনা করব এই অঙ্গারক যোগের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেটা আগামী এক দু চার দিনের মধ্যেই করব। আমাদের হিন্দি সিনেমার চল হিন্দি সিনেমা হিন্দি চলচ্চিত্রের যে একদম আইকনিক অভিনেত্রী রেখা আর স্টক মার্কেটের হর্ষত মেহতা দুজনের জন্মছকেই কিন্তু মঙ্গল রাহু অঙ্গারক যোগ আছে তাদের জীবন কাহিনী আমরা জানি কিন্তু একটু আলোচনা করলে আরও আমাদের জানাটা একটু বিস্তার হবে ব্যাপ্তি হবে এবং আরও আমরা এই যোগের যে হাউ ইট ওয়ার্কস সেটা নিয়ে আমরা আরও ডিটেলে বুঝতে পারবো আমাদের সুস্পষ্ট ধারণা হবে সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপা আনন্দা